ক্লিয়ার তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? হ্যাঁ স্যার। তো আমরা আজকে শিখতে যাচ্ছি ভয়েস। তো আমরা সবাই মনে করি যে ভয়েস খুব কঠিন, আসলে ভয়েস খুব কঠিন না, ভয়েস খুব সহজ বিষয়। প্রথম কথা মনে রাখতে হবে, ভয়েসের ক্ষেত্রে সাউন্ড কিন্তু আসতে হবে। প্রথম কথা হচ্ছে, ভয়েসের ক্ষেত্রে কখনো দুইটি জিনিসের পরিবর্তন করা যাবে না। এক নম্বর হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হবে না, দুই নম্বর হচ্ছে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করতে যাব, দুইটি জিনিস খুব বেশি মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সংখ্যা যতটি থাকবে, প্যাসিভ ভয়েসে সর্বদাই ভার্বের সংখ্যা তার চেয়ে একটি বেশি হবে। আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব হিসেবে কি আসছে? অ্যাম। তাই এটা আমাদের অতিরিক্ত ভার্ব হিসেবে এসেছে। আচ্ছা আবার দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি কি আসে? অ্যাম ইজ আর। তাহলে আমার কথা হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা একটি হয়, তাহলে প্যাসিভ ভয়েসে ভার্বের সংখ্যা কয়টি হবে? অবশ্যই দুইটি। তাহলে আমাদের যদি অ্যাম থাকে, তাহলে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসলো? বিং। এখানে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসলো? বিং। এখানে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসলো? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা একটি হয়, প্যাসিভ ভয়েসে অবশ্যই ভার্বের সংখ্যা কয়টি হবে? দুইটি হবে। ঠিক সেরকম আমরা যখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করব, এটাও মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা অতিরিক্ত ভার্বটাকে বাদ দিয়ে দেব। ক্লিয়ার? তাহলে এখানে যেমন দেখেন, হ্যাভ হ্যাজ, তাহলে এখানে হ্যাভ হ্যাজ অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসছে? বিং। এখানে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসছে? যখন আমরা প্যাসিভ ভয়েস করব। কিন্তু আবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করব, তখন এই অ্যাক্টিভ আমরা যে অতিরিক্ত ভার্বটা আছে, এই ভার্বটা কি করব? এই ভার্বটা বাদ দিয়ে দেব। এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখানে কি কি আসছে অতিরিক্ত ভার্ব হিসেবে? আচ্ছা আবার আমরা দেখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি আছে? আচ্ছা তাহলে এখানে অতিরিক্ত ভার্ব হিসেবে সর্বদাই কি আসবে? আমরা অবশ্যই মনে রাখবো, সর্বদাই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা একটি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে ভার্বের সংখ্যা হবে দুইটি। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা তিনটি থাকে, প্যাসিভ ভয়েসে ভার্বের সংখ্যা হবে চারটি। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা চারটি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে ভার্বের সংখ্যা হবে পাঁচটি। ঠিক এরকম প্যাসিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা কয়টি থাকে? চারটি থাকে, অ্যাক্টিভ ভয়েস করার সময় ভার্বের সংখ্যা হবে তিনটি। প্যাসিভ ভয়েসে যদি ভার্বের সংখ্যা দুইটি থাকে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সংখ্যা হবে একটি। ক্লিয়ার? তাহলে আমরা এটা অবশ্যই মনে রাখবো। আর একটা জিনিস মনে রাখবো, যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, এখানে কন্টিনিউয়াস টেন্স কোনটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস, দুই নম্বর। তাহলে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস। তাহলে মনে রাখবেন, সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত ভার্ব হিসেবে বিইং আছে। সকল কন্টিনিউয়াস টেন্সে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে একটা ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সহজ কথা মনে রাখবো, সকল কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসবে? বিইং আসবে, তার কন্টিনিউয়াস শেষ। আবার এটাও মনে রাখবেন, সকল পারফেক্ট টেন্সে অতিরিক্ত ভার্ব হিসেবে বিইং আসবে। সকল পারফেক্ট টেন্সে অতিরিক্ত ভার্ব হিসেবে কি আসবে? বিইং। আমরা যদি শুধু এতটুকু মনে রাখতে পারি, তাহলে মনে রাখবেন, ভয়েসের ক্ষেত্রে আর কখনোই কোনো সমস্যা হবে না। শুধু আমরা এতটুকু ভালো করে মনে রেখে যদি আমরা সাজাই, যখন আমরা বিসিএসের প্রশ্নগুলো দেখবো, অপশনে কিন্তু অবশ্যই আমরা ভার্ব দিয়ে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো। কয়টা অপশন থাকবে? চারটা অপশন থাকবে। চারটা অপশনের মধ্যে প্রথমে দেখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সঙ্গে কয়টি। যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সঙ্গে দুইটো থাকে, তাহলে আমরা অপশনের ক্ষেত্রে শুধু দেখবো, প্যাসিভ ভয়েসে ভার্বের সঙ্গে তিনটে কোথায় আছে। যেহেতু অপশন চারটা থাকবে, চারটা অপশনে কখনোই তিনটা ভার্ব দেওয়া থাকবে না, তিনটা থাকবে ব্যতিক্রম। শুধু একটা মাত্র অপশনে থাকবে কয়টা ভাগ? তিনটা ভাগ, তিনটা ভাগ। তাহলে আমরা যদি ওটা দেখি, দেখার পরে যদি আমরা অ্যান্সার কালেক্ট করি, তাহলে আমাদের প্রশ্ন এবং অপশন খুঁজতে খুব সহজ হবে এবং তাড়াতাড়ি আমরা খুব অল্প সময়ে অ্যান্সার করতে সক্ষম হবো। ক্লিয়ার? আমরা এটা অবশ্যই চেষ্টা করবো। আজকের মতো এতটুকু।